আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট নম্বর টু, ঠিক আছে? আশিক জিন সম্পর্কে এতে বিস্তারিত কথা বলবো। তো প্রথম ভিডিওতে আমি বলেছি আইবুড়ো অর্থাৎ কুমারী মেয়ে সম্পর্কে। কুমারী মেয়েদের উপর যদি আপনার আশিক জিন সওয়ার হয় তার লক্ষণগুলো কী এবং কী কী ক্ষতি হয় সমস্ত বিস্তারিত আলোচনা করছি এই এই ভিডিওতে। আমি যে সমস্ত বিবাহিত মেয়েদের উপর যদি আশিক জিন সওয়ার হয় তাহলে তার লক্ষণগুলো কি এবং কি কি ক্ষতি হয় সেগুলো আমি এক এক করে আপনাদের সামনে উপস্থিত করব। বন্ধুরা, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রচণ্ড। হ্যাঁ, এমন এমন ফ্যামিলি আছে, অধিকাংশ ফ্যামিলির মধ্যেই এইটা দেখতে পাওয়া যায়, স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, একদম মিল হচ্ছে না। তার কারণ হয়েছে দুইটো। এক নম্বর, স্বামীর যৌন ক্ষমতার অভাব, যৌনশক্তি নেই, শীঘ্রপতন, ধাতু দুর্বলতার কারণে মানে এসে মানে কাম শক্তি খুব দুর্বল। আর দ্বিতীয় হচ্ছে আশিক জিন। এবার অনেক পুরুষ আছে যে তাদের কাম শক্তি মানে দুর্বল নয়, সবল, তারপর ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রীতে হচ্ছে না, তার কারণ কি? তো তার কারণ হচ্ছে আপনার সেখানে আপনার আশিক জিন কাজ করছে, আশিক জিনেরা সেখানে কাজ করছে। এবার আশিক জিন কেন সওয়ার হয় মেয়েদের উপরে, তার কারণ হচ্ছে যে সমস্ত মেয়েদের বিয়ে দিতে দেরি হয়, দেরি করে বিয়ে দেয় মেয়েদেরকে, বয়স কারো 18, 20, 22, 23, 25 হয়ে যায়, এমন করে যাদের বিয়ে দেয় তাদের মধ্যে আশিক দিন অবশ্যই গ্যারান্টি সওয়ার হবে, ওই সমস্ত মেয়েরা আশিক দিনে সওয়ার হবে, ঠিক আছে? তো এই জন্য দেরি করে বিয়ে দিতে নেই। অথবা কোনো মেয়ের সার হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, অথবা কারো স্বামী মরে গেছে, ও দেখা যাচ্ছে তার ফ্যামিলি তার অভিভাবকরা তাকে আর বিয়ে দিচ্ছে না, অথচ সে মেয়েটা যৌবনপ্রাপ্ত, হয়তো 2-3টা ছেলের মা হতে পারে, যৌবন আছে শরীরের মধ্যে, তারপরও তাকে বিয়ে দিচ্ছে না। তো ওই সমস্ত বিধবা এবং ডিভোর্সি মেয়েদেরও কী হতে পারে, তাদের আশিক জিন সওয়ার হইতে পারে তাদের কান্দে, ঠিক আছে? তো এই ব্যাপার। আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তিন কাজে দেরি করবে না। নম্বর এক, মানুষ যখন মরে যাবে তার জানাজা তাকে মায়াতকে দাফন করতে দেরি করবে না, তাড়াতাড়ি দাফন করবে। যদি নম্বর দুই, নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়বে, দেরি করবে না। নম্বর তিন, যদি কোনো ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, যৌবনপ্রাপ্ত হয়ে যায়, এখানে বলে নাই যে এত বছর, বছর বলে না, যৌবনপ্রাপ্ত হয়ে যায়, তখন তাদেরকে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করো, ঠিক আছে? এবার আমরা কী করি, আমরা তাদেরকে বিয়ের ব্যবস্থা করি না, আমরা সেই অনেক দিন পর, হয়তো মেয়েদের যৌবন চলে আসে 14-15-এর মধ্যে চলে আসে যৌবন, কিন্তু আমরা তাদেরকে বিয়ে দেই না, ঠিক আছে? আবার অনেকের আমরা তাদেরকে বিয়ে দিই না, আবার তো এই জন্য কী হয়ে যায়, তাদের পরে এ সমস্ত দুষ্ট জিনগুলো সওয়ার হয়, আশিক জিন সওয়ার হয়। এইবার আমি এখন আপনাদের সামনে বলবো বিবাহিত মেয়েদের উপর আশিক জিন সওয়ার হলে তাদের লক্ষণগুলো কী। নম্বর এক, তারা বিয়ে করতে চায় না, বিয়ে করতে রাজি হয় না, যদি তাকে দেখতে আসে কোনো পুরুষ তার উপরে তার কোনো ইয়া থাকে না, মানে ছেলেটার উপর কোনো ভক্তি থাকে না, হয়তো একটা ছেলে দেখতে এসেছে তাকে, এই মেয়েটা আশিক জিন আসতে তার উপরে, তো ওই আশিক জিনটা কী করবে, ওই ছেলেটার উপর তাকে মানে বিরূপ করে দিবে, ওই ছেলেটার চেহারাটাকে বিকৃত দেখাবে, যার ফলে মেয়েটা ভক্তি দেখাবে না, বিয়ে করতে ভক্তি দেখাবে না, মেয়েটা এমন করবে যে তার পছন্দই হচ্ছে না, তখন ও বিয়ে ভেঙে যায়। ছেলেটা যখন দেখে যে না, ও আমাকে পছন্দ করছে না, আমার তার কোনো টান নাই, তাহলে তাকে বিয়ে করবো কিসের জন্য, অটোমেটিক বিয়েটা ভেঙে যায়, তখন ছেলেটা বিয়ে করতে চায় না, ঠিক আছে? তো আশিক দিনে এক নম্বর নম্বর কি যে মেয়েটা বিয়ে করতে চায় না, ছেলেকে পছন্দ করতে চায় না। আর যদি আর কি, তার মধ্যে প্রচণ্ড যৌন উত্তেজনা তৈরি হয় আশিক দিনের নারীদের উপরে, কী হয়, প্রচণ্ড যৌন উত্তেজনা তৈরি হয়। আর আপনার যদি তাদের বিয়ে হয়েও যায় তাহলে তারা কী করে, স্বামীকে পছন্দ করে না, স্বামীকে দেখতে পারে না, স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়, ছোটোখাটো জিনিসে ঝগড়া করে, অথবা কোনোই কারণে বিনা কারণে ঝগড়া করে, বিনা কারণে স্বামীকে দেখতে পারে না, তো এরকম অবস্থা হয়ে যায়। আর হচ্ছে আপনার যখন তারা বাহিরে বের হয়, খুব সেজে গুজে বের হয়, অথবা খুশবু লাগায়, শরীরে খুশবু লাগায়, স্যান্ট লাগায় বের হয়, যার ফলে তাদেরকে আশিক দিন তাদের পিছিয়ে লেগে যায়, ঠিক আছে বন্ধুরা? তো এভাবে অসংখ্য আপনার ইয়ে আছে, আরও অনেক রকম আলামত আছে। হ্যাঁ, তো
যখন এই সমস্ত দেখতে পারবেন তখন বুঝে নেবেন যে মেয়েটা আশিক দিনের শিকার। এবার বন্ধু, এই আশিক দিন যদি শিকার হয়, আপনি যদি তার চিকিৎসা না করেন, চিকিৎসা যদি না করেন কোনো দিন সে ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। এই জন্য তাকে এমন একটা অভিজ্ঞ চিকিৎসক দেখে তাকে চিকিৎসা করাতে হবে, যেখানে সেখানে নিয়ে গেলে হবে না। বর্তমানে 95% যারা এই সমস্ত চিকিৎসা করে আর কি, তারা তাদের কাছে এই রোগ ভালো হয় না। কেন? তারা আসল জিনের যে চিকিৎসা করে না। জিনেরা একমাত্র ভয় করে আল্লাহর কোরআনকে, কোরআনের আয়াতকে ভয় করে, বুঝতে পারছেন তো? তারা কোরআনে আয়াত পড়ে না, কিছু না, তাদের কাছে গেলে কি হয়, তারা শুধু তাবিজ লিখে দেয়, 2-3 তাবিজ, বলে এই তাবিজটা গলায় বাঁধো, হাতে বাঁধো, আর কি করো, এই তাবিজটা তুমি পানিতে ভিজিয়ে রেখে দাও, প্রতিদিন ওই পানিটা খাওয়াবা, নাউজুবিল্লাহ। ওর জিনেরা কোনো দিন তাবিজকে ভয় করে না বন্ধু, তাবিজ দিয়ে কিচ্ছু হবে না। বরং ইসলামে কি বলছে, তাবিজ পড়া শেরেক, ঠিক আছে? তাবিজ আমাদের ইসলামের মধ্যে কখনো নাই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কোনো দিন বলে নাই তাবিজ পড়া, সাহাবারা পড়ে নাই, তাবে তাবেন পড়ে নাই, কোনো ইমাম পড়ে নাই, কোনো কেউ পড়ে নাই তাবিজ। কোনো ইসলামের মধ্যে একমাত্র এসে পড়তে হবে আপনাকে। আপনি দেখেন হাদিসের হাদিস খুলুন, রাসূল সাল্লাম যখনই বলছেন যে তিনি কাছে যখন কেউ শেখায়ত করছে যে আমার এই অসুবিধা হচ্ছে, তখন তিনি একটা দোয়া দিয়েছেন যে তুমি এই দোয়াটা পড়ো, সকালে পড়ো, বিসমিল্লাহিল্লাহিল্লাহাদুর মাসমি শায়ুন ফিল আরুদি আল্লাহ ইসলামী ওয়াহুয়া সামিউল আলিম। এটা তিনবার যদি পড়ে কেউ সকালবেলাতে সন্ধ্যা পর্যন্ত, তার কোনো ক্ষতি হবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি সে এই দোয়াটা মাগরিবের পরে পড়ে, তাহলে সারা রাত তাকে ক্ষতি করতে পারবে না। আরেকটা দোয়া আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন, আউযুবিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযুবিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে সে যে জায়গাতে নামবে নেমে, সেখানে যদি দোয়াটা পড়া হয়, সেখানে যতক্ষণ থাকবে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো ইসলামের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এই বিধান দিয়েছেন যে তোমরা পড়বে, দোয়াগুলো যদি পড়ো তবে তোমাদের কী হবে, কাজে লাগবে। তাছাড়া তাবিজ কবজের কথা কোথাও বলা হয়নি, বুঝতে পারছেন তো? তো এই ব্যাপার, তো আপনারা যারা তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করে ওদের কাছে যাবেন না, ওদের কাছে যাবেন না, বুঝতে পারছেন তো? কারণ একদিকে আপনার ঈমান নষ্ট হবে, শেরেকের মধ্যে ফেলে দিবে আপনাদের, আপনার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, ঠিক আছে? তো এই এই ব্যাপার। অনেকে আমি এ সম্পর্কে কারো ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। এর জন্য যারা কোরআন এবং হাদিস দিয়ে চিকিৎসা করে, কোরআন দিয়ে এবং হাদিস সহি হাদিসে বর্ণিত দোয়া দরুদ দিয়ে চিকিৎসা করে, তাদের মাধ্যমে চিকিৎসা করাবেন, আপনার রোগ গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি দেশে থাকি তাহলে আমার কাছে আসবেন, আমার কাছে আসবেন। আর আমি তো গ্যারান্টিতে চিকিৎসা করতাম আগে, আমার এলাকার মধ্যে যান হিন্দু হোক মুসলিম হোক সবাই বলে দিবে আপনাকে, ঠিক আছে? আমার বাড়ির পাশে গ্রাম আছে, মানে সামনেই হিন্দুদের গ্রাম নিরল, ওই গ্রামের মধ্যে যত বড় বড় মানে মুরব্বী লোক আছে আর কি, বয়স্ক মানুষ আছে, তারা আমার কাছে আসতো, তাদের গরু খারাপ হয়ে যেত, গাই খারাপ হয়ে যেত, ঘুষ মানুষ ঘুষ, গাই খারাপ হয়ে যেত, বার দিয়ে রক্ত আসতো, বদ নজর লাগিয়ে দিত মানুষ, আমার কাছে আসতো বিকালে, আমি খোল পরা তেল পরা জল পরা দিতাম, ওটা রাতে খাওয়াতো, সকালবেলাতে একদম ঠিক হয়ে যেত, কোনো আর রক্ত পড়তো না, কিছু হইতো না, কোনো অসুবিধা হতো না, লাত মারতো না, কিছু হইতো না, সব ঠিক হয়ে যেত। ওই জন্য ওরা আমাকে বিশাল ভক্তি করে, বিশাল ভক্তি করে আমাকে খুব ভালোবাসে, বুঝতে পারছেন তো? তেমনই ভাবে যে সমস্ত রোগী কঠিন রোগ, মানে এমন রোগ হয়েছে যে রোগ ডাক্তারের কাছে ভালো হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছে ভালো হচ্ছে না, আপনার বড় বড় আপনার ইয়া দেখিয়েছে মানে ডাক্তার, তো কোথাও ভালো হচ্ছে না, ওই সমস্ত রোগী ইনশাল্লাহ আমার কাছে এলে আমি গ্যারান্টি দিই, যদি তার হায়াত থাকে তাহলে গ্যারান্টি দিয়ে 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যায়, 1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন বর্তমানে বর্তমানে আমার কাছে আল্লাহর রহমতে এমন হয়ে গেছে, আমি অনেক আমল টামল করছি কোরআন থেকে, প্রতিদিন আমল করি রাত দিন, যার ফলে ইনশাল্লাহ, আর আল্লাহর ফলে তাওয়াক্কল, তো আল্লাহর ফলে ভরসা রাখি, সম্পূর্ণ আল্লাহর ফলে ভরসা রেখে আমি চিকিৎসা করি। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওমায় তাওয়াক্কাল ফাহাসবুহু, যে ব্যক্তি আল্লাহর ফলে ভরসা রাখবে আল্লাহ তার যথেষ্ট, যথেষ্ট মানে আল্লাহ তার কাজ করিয়ে দিবে, করিয়ে দিবে 1 নম্বর। এই জন্য আল্লাহর রহমতে রোগী আমার কাছে ভালো হয়ে যায়। আর আপনার কথা হচ্ছে আল্লাহ ভালো করবে, শুধু ভরসা করলে তো হবে না, তার সঙ্গে আপনাকে হালাল খুর হইতে হবে, হালাল খানাওয়ালা হইতে হবে, পরহেজগার হইতে হবে, দিনদার হইতে হবে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, আপনার মানুষের উপকার করবো এরকম মনোভাব থাকতে হবে, এবং আপনার হারাম খেলে হবে না, কারো হিংসা করলে হবে না, কারো ক্ষতি করব এমন মনোভাব থাকলে হবে না, ঠিক আছে? যেই কোনো মানে আল্লাহর সৃষ্ট জীবের সবার উপকার করব, চাই মানুষ হোক, চাই মুসলমান হোক, হিন্দু হোক, চাই আপনার বিড়াল হোক, আর কিছু হোক,
সবাইকে ভালোবাসবো, সবার এরকম মনোভাব থাকতে হবে যার মানুষের উপকার করব। হ্যাঁ, তবে আপনার দ্বারা রোগী ভালো হবে। আর আপনি যেটাকে ব্যবসা বানিয়ে নেন, যে আমি এটা ব্যবসা বানিয়ে নিয়েছি, আমি মানুষ আসবে, আমি চিকিৎসা করবো, টাকা কামাবো, তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না। আল্লাহ তালা, তবে হ্যাঁ, আপনার পরিশ্রম তো অবশ্যই একটা দরকার, আপনি পরিশ্রম করবেন বর্তমান যুগে। হ্যাঁ, আপনি বসে বসে খাবেন আর মানুষ উপকার করবেন সেটা তো হয় না। এবার মানুষ যদি আপনার দ্বারা উপকৃত হয়, যে মানুষ যখন দেখবে সে আমার সামনে ওই লোক ওই মানুষটা ভালো হয়ে গেছে ওর কাছে, তাহলে আমারও ভালো হবে, তার বিশ্বাস আসবে। এবার সেও যখন ভালো হবে তখন সে অবশ্যই আপনাকে কিছু না কিছু দিবে, আপনাকে দিবে অবশ্যই। আর এই ব্যাপারে যদি আপনি টাকা পয়সা নেন, সেটা কিন্তু আপনার মানে নয়, অবৈধ নয়। যেরকম হাদিসের মধ্যে এসেছে, সাহাবাদের একটা বড় জামাত ইসলাম প্রচার করার জন্য বাইরে বের হয়ে যায়, অনেক দূর যাওয়ার পর তাদের খাবারের রসদ ফুরিয়ে যায়। তখন একটা গ্রামে গিয়ে বলে, দেখো আমাদেরকে মেহমানি করাও, কিছু খাবার টাবার দাও। তারা বলছে, না আমরা কিচ্ছু তোমাদেরকে দিব না। তখন তারা চলে যাচ্ছিল, চলে যাওয়ার পর পিছন থেকে ডেকে বলছে, শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করার মতন কেউ আছে? আমাদের সর্দারকে ইয়া কেটেছে, বিচ্ছুতে কেটেছে, তো তাকে ঠিক করার মতন কেউ আছে কি? তো এক সাহাবা বলছে, হ্যাঁ আমি আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাছে গ্যারান্টি দিয়ে, তবে ফ্রিতে করবো না, তোমরা আমাদেরকে মেহমানি করাওনি, তো আমরা কেন তোমাদের ফ্রিতে কাজ করব? তো এবার দরদাম ঠিক করো। তখন একটা চুক্তি করে, ঠিক আছে তুমি যদি ঠিক করতে পারো তোমাকে 100 ছাগল দেওয়া হবে, 100 ছাগল, ঠিক আছে। তখন তিনি শুরু করেন ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক করার পর বিকাল না হতে হতেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এমনভাবে সুস্থ হয় মনে হয় যেন তার কোনো রোগই ছিল না, সুস্থ হয়ে যায়। এবার কথা মতো তারা 100 ছাগল দেয়। ওই ছাগলটা নিয়ে তারা বলছে, খবরদারি ছাগল আমরা কেউ খাবো না, আমাদের মধ্যে ভাগ বন্টন করবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে না যাব, তিনাকে জিনিসটা না জানাবো, এবং তিনি যে ফয়সালা দিবে তারপরে আমরা সব কিছু করবো। হ্যাঁ, সে কথা মোতাবেক আসা হয় রসুল ইসলামের কাছে, তিনাকে বলা হয় যে এই ব্যাপার, আমরা একটা লোককে ঝাড়ফুঁক করেছি, তার বিনিময়ে 100 ছাগল দিয়েছে, এখন সেইটা খাওয়া যাবে কি, আমাদের জন্য বৈধ কি? তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, শুধু বৈধ নয়, বরং তোমরা তোমাদের হেস্তার মধ্যে, তোমাদের অংশের মধ্যে আমার জন্য একটা অংশ রেখে দাও। আর তোমরা তো পবিত্র দিন, তোমরা কী করে জান, তুমি কী করে ঝাড়ফুঁকটা করেছো? বলছে, আমি আলহামদুল করে ভু দিয়েছি, আলহামদুল বরকতে ভালো হয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাম বলছে, হ্যাঁ তোমরা যে কাজ যেভাবে অর্থ উপার্জন করছো এটা বৈধ, ঠিক আছে। তো সুতরাং ঝাড়ফুঁক করে আপনার যদি রোগী ভালো হয় তার কাছে টাকা নেওয়া যায় যাচ্ছে, ইসলামের মধ্যে যায় যাচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন আমাদেরকে। এত আমি আপনার উপকার করব, তা তার বিনিময়ে আপনি যদি ভালো হন, সুস্থ হন, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে আমি পয়সা নিতে পারি, আপনিও দিতে পারবেন। এবার কথা হলো বন্ধুরা, আমি কেমন কেমন রুগী দেখি আমি বলে দিই। যেমন আপনি আমার এলাকাতে যাবেন, দেখতে পাবেন এমন এমন রুগী আছে যে 1 বছর কলকাতা হসপিটালে ভর্তি ছিল, 1টা বছর, তার পিছিয়ে পিছিয়ে দু তিনটা মানুষ খেটে খেটে তারও রোগী হয়ে গেছে, কিন্তু তারপর রোগ ভালো হয়নি, লাস্ট এমন অবস্থা হয়ে গেছে শরীরে শুধু কঙ্কাল, শরীরটা কঙ্কাল, কোনো গোস্ত না কিছু না, আর মুখ দিয়ে কথা আসে না, চেয়ে চেয়ে করতো শুধু। এবার ডাক্তার বলছে, ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, হয়তো রাস্তায় মরে যেতে পারে, রাস্তায় মরে যেতে পারে, তাড়াতাড়ি নিয়ে যাও, তবে 1 সপ্তাহের বেশি সে বাঁচবে না। সেই রোগী আনা হলো, আনার পর আমার কাছে এসেছিল যে ঠিক আছে জনাল মল্লিককে দেখাই, সে তো অনেক এসব চিকিৎসা করে। আর আমার চিকিৎসা হচ্ছে ওই সমস্ত রুগী যারা ডাক্তার জবাব দিয়েছে, ডাক্তার জবাব দিয়েছে যেই কোনো রোগ হোক, যেই কোনো প্যারালাইসিস হোক, বোবা হয়ে গেছে অথবা সমস্ত শরীর অবশ হয়ে গেছে, হ্যাঁ, এবং অথবা সমস্ত শরীরে যন্ত্রণা কোনো মানে ডাক্তারে ভালো হচ্ছে না, বিভিন্ন রোগ আর কি, যেগুলো ডাক্তারিতে ভালো হয় না সেগুলো আমার রুগী, তার হচ্ছে আমার রুগী। তো আমার কাছে যখন আসা হয় তখন আমি বলছি, ঠিক আছে ইনশাল্লাহ, তার যদি হায়াত থাকে আমার কাছে গ্যারান্টি দিয়ে ভালো হবে, যদি হায়াত আল্লাহ লেখে থাকে, আর যদি এই রোগে মৃত্যু থাকে তাহলে সে মরে যাবে। এবার আমি তাকে বলছি, আমি আমার হচ্ছে 5,000 টাকা ফি, মানে 5,000 টাকা আমি 1 পয়সা আগে নেবো না, রুগী চিকিৎসা করবো, সম্পূর্ণ সুস্থ হবে, তারপর টাকা দিতে হবে। বলছে, হাসতে লেগেছে, বলছে, আরে আমরা তো কত টাকা খরচ করছি, আর মানে 1,00,000 টাকা খরচ করছি, ভালো হয়নি, আর আপনি ভালো হওয়ার পর টাকা নেবেন, কোনো ব্যাপার না, আপনি চিকিৎসা শুরু করুন, ঠিক আছে। তখন আমি সমস্ত যেগুলো তৈরি করতে হয়, একটা মানে পান করার একটা পানি আছে, তারপরে গোসল করার পানি আছে, তারপরে তার জন্য আরও অনেক কিছু আছে, তেল পড়তে হয়, তারপরে আপনার কুলের পাতা আছে, মানে বড়ি পাতা 60টা, সেগুলোকে বেটে তার মধ্যে অনেক কিছু পড়তে হয়, কোরআনের আয়াত, সমস্ত কোরআনের আয়াত, অন্য কিছু না। তো আমি সেগুলো তৈরি করছি, আমি বলছি কালকে সকালে আমাকে নিয়ে যাবেন, তারপরে সমস্ত রেডি করছি, রাতে সমস্ত রেডি করে রেখে দিয়েছি, সকালে আমাকে নিয়ে গিয়েছে, আমি রুগী দেখে অবাক একেবারে,
একেবারে বিছানাগত উঠতে পারছে না, কথা বলতে পারছে না, চেউ চেউ করছে, কিছু খেতেও পারে না, ওকে স্যালাইন করে খাওয়াইতে হয় এমন অবস্থা। দিয়ে আমি তাকে প্রথমে কি করলাম বললাম, এ জলটা দিয়ে পানিটা দিয়ে তাকে গোসল করিয়ে দাও, গোসল করানোর পর সমস্ত শরীর মোছার পর তেলটা লাগিয়ে দাও, লাগিয়ে দিয়েছে তারপর আমি তাকে ঝাড়ফুঁক করলাম। চলে এসেছি দ্বিতীয় দিন গিয়ে কি দেখি, আল্লাহ একবার, সেই রুগীটা মানে বিছানার মধ্যে বসে দুই তিনটা মেয়ের সঙ্গে কথা বলছে, স্বাভাবিক একটা হয়ে গেছে, স্বাভাবিক মানে তো মনে হিসেবে তার রোগ আছে, এমন একদিন এমন উন্নতি হয়ে গেছে। দ্বিতীয় দিন গিয়ে কি দেখি, রুগীও নাই বিছানাও নাই, মেয়েটা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দেয়ালে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি বোন তাড়াতাড়ি আসো, তোমাকে ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে দিলাম। তারপরে তৃতীয় দিন কী হইল, তৃতীয় দিন কী হইলো জানেন তো, ওই গ্রামের মধ্যে বিয়েতে ফ্যান্ডেলে বসে খাবার খেয়েছে, যে মেয়েটা 1 বছর থেকে মানে মুখ দিয়ে কিছু খেতে পারেনি তার এত উন্নতি, বুঝতে পারছেন তো। তারপর আর অনেক কথা আছে, সেগুলো আমি আর বলবো না, অনেক কিছু বলার আছে। এই একটা রুগী এরকম, তো এরকম রুগী একটা নয় দুটো নয় কত রুগী আমি দেখেছি আমার কাছে এরকমভাবে, এক থেকে এক প্রথম দিনে সুস্থ হয়ে যায় একেবারে। তো আমি বলবো যারা এমন রোগ যাদের হয়েছে যার ডাক্তারিতে ভালো হচ্ছে না, আপনারা আমার দ্বারা চিকিৎসা করতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে, ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ আমার কাছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। একদিন একদিন নয় ইনশাল্লাহ চিকিৎসা শুরু, প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে গেছে বা শরীর অবশ হয়ে গেছে, ভালো হচ্ছে না, অনেক ডাক্তার কবি যা দেখিয়েছেন, হ্যাঁ ডাক্তার জবাব দিয়েছে, আমার কাছে আসবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বড় তো 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আর যদি 3 ঘন্টা না হয় মানে আসর পর্যন্ত মানে বিকাল 3 থেকে 4টা পর্যন্ত ইনশাল্লাহ গ্যারান্টি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ব্যাপার। আর আমি তার জন্য টাকা পয়সার বেশি চাপ দিই না, মানুষকে আগে দিতাম, এখন মানুষের অবস্থা খারাপ, এখন লকডাউন চলছে, মানুষের ইনকাম নাই, কিছু নাই, টাকা পয়সা মানুষের কাছে নাই, যার ফলে আমি এখন টাকার জন্য বেশি চাপ দিব না। আর আমি চিকিৎসার বলে দিচ্ছি যে আপনার যাদের স্বামী স্ত্রীতে এ সমস্ত মানে এই আপনার আশিক জিনের শিকার যে সমস্ত নারী আমার মা বোনেরা শিকার, তাদের চিকিৎসা করবো, গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে ঠিক হয়ে যাবে। তবে তার ফিটা আমি, এমন এমন মেয়ে আছে আমাকে আগে আমার কাছে বলতো যে ভাই আমার স্বামী আমাকে ভালোবাসে না, একদম দেখতে পারে না, মানে বড় লোক মানুষ ওরা চাকরি করে তা দেখতে পারে না, আপনি চিকিৎসা করুন আমি আপনাকে 5,000 টাকা দিব। ঠিক আছে, কিন্তু অনেক দূর ছিল আমি তাই যাইনি, অনেক দূর সে কাটোয়ার কাছে বাড়ি ওদের, আমি যাইনি, ওসে 5,000 টাকা দিব আমার এটা ভালো করে দেন। কিন্তু বন্ধু এখন আমি কিন্তু এত টাকা কার কাছে নেব না, মাত্র 1,000 টাকা, 1,000 টাকা আশিক দিনের রুগীদের আমি চিকিৎসা করবো, 1,000 টাকা নেব, ইনশাল্লাহ গ্যারান্টিতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, গ্যারান্টিতে ঠিক হয়ে যাবে। এবার কথা বলি, আমি যে সমস্ত জিনিস দিব ব্যবহার করার জন্য সেগুলো পাক পবিত্র অবস্থায় ব্যবহার করতে হবে, পাক পবিত্র অবস্থায় গোসল করে নিলেন, গোসল করলেন, যে কাপড়টা পরবেন সে কাপড়টাকে ধুইতে হবে ভালো করে যাতে পেশাব লেগে না থাকে। ঠিক আছে, ওই কাপড়টা এইবার পাক পবিত্র অবস্থা হয়ে গেল, তারপরে আপনি তেলটা ব্যবহার করবেন, তেলটা ব্যবহার করবেন, ওই জিন আপনার আশেপাশে আসতে পারবে না, আশেপাশে আসতে পারবে না। আর হচ্ছে আপনার একটা কথা বলি, অনেক মা বোন আছে আমাদের, অমুসলিম মা বোন আছেন, আমি যখন বাচ্চা ছিলাম যখন 7-8 বছর বয়স ছিল আমার, তখন আমি ওই আদায় করতাম মাদ্রাসাতে, বর্ধমানে আমি পড়তাম গলসিতে, তো সেখান থেকে আমাদের আদায় করতে পাঠাইতো, ও বিভিন্ন গ্রামে যেতাম আদায় করার জন্য, তখন ছোটো ছিলাম আমরা, 1 গ্রাম থেকে আদায় করে অন্য গ্রামে যেতাম ধান আদায় করতাম মাদ্রাসার জন্য। তো আমি অনেক সময় দেখেছি অনেক মা বোনেরা আপনার পুকুরের ঘাটের মধ্যে থালা বাটি ধুচ্ছে, ধুতে ধুতে কী করছে জানেন তো, ওরা কাপড়টা একটু সরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, প্রস্রাব করছে, আর প্রস্রাবগুলো সমস্ত ওই পানিতে পড়ছে, চটচট করে পড়ছে, আবার অনেকে হাটের শরীর পায়ের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক আছে, যদি এমন কেউ করেন তাহলে কিন্তু আপনার রোগ ভালো হবে না, আপনার রোগ ভালো হবে না, কারণ পেশা পয়সা নাপাক অপবিত্র জিনিস। এবার আমি আপনাকে যদি যে জিনিসটা দিব আপনি ব্যবহার করবেন ওইটাকে কাটিয়ে দিবে পেশাব, আপনার শরীরে যদি পেশাব লাগে না, পেশাব যদি লেগে যায় তাহলে ওইটা এই যে ওইটা বন্ধন তৈরি হবে শরীরের মধ্যে, একটা একটা বন্ধন তৈরি হবে, ওইটাকে কেটে দিবে, পেশাব কেটে দিবে, এই জন্য আপনি শরীরের মধ্যে পেশাব লাগাতে পারবেন না। অথবা ওই যে মেয়েটা পেশাব করছে সেখানে ওই পেশাবের ওই ওই ওইখানে আপনার থালাবাটি ধুয়েছে, তো দেখা যাচ্ছে কি ওই থালাবাটির মধ্যে আপনার পেশাব লেগে গেছে, এবার ওর মধ্যে খাবার দিবেন, সে খাবারটা খাবেন পেটের ভিতরে যাবে, তাহলে আপনার সমস্ত কেটে যাবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, পাক পবিত্র থাকতে হবে আপনাকে, পাক পবিত্র নিজেকে থাকতে হবে, এবং আপনার থালাবাটি যাতে খাবে সেগুলোকে পাক পবিত্র রাখতে হবে।
তবে আপনার এই আপনার আশিক জিন আপনার কাছ থেকে দূর করতে পারবো, তাছাড়া হবে না। কারণ আমি যে সমস্ত আপনাকে দিব তেলপাড়া দিব জলপাড়া দিব সেগুলো যখন আপনি ব্যবহার করবেন আশিক জিন আপনার শরীর টাচ করতে পারবে না, টাচ করলে তার শরীরে কারেন্ট লেগে যাবে সে। হ্যাঁ, তো এ এ ব্যাপার। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তা আমি পরবর্তী ভিডিওতে আপনার আর কিছু কথা বলবো। তো আমি এখন শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।